একটা নতুন জিনিস দেখতে পাবেন এই জিনিস আগে আপনারা কখনো দেখেননি অপেক্ষা করুন তার জন্য দশই মার্চ বড়ই আনন্দের দিন লোকসভা ভোট চুরির প্ল্যানিং বলবে মিলিয়ে নিন আপনারা যদি আসনগুলো আমাদের না যেতান তার এই টাকাগুলো বর্জন বেরোবে করতে ছোট বড় সব চোরেরা ব্রিগেডে অদ্ভুত অ্যাকসিন গর্জে উঠবে চোরেদের রানী ঝেড়ে সব ফাঁক করো এমন করে ছাড়বে তোমরা যেন না পড়ো ধরা বলছে সব টাকা পাঠিয়েছিলাম খেয়ে নিয়েছে কোথায় খেয়েছে জবাব দাও টাকাই তো দাওনি তো খাবেটা করতে থেকে শাহজাহানের পিসি চোর পাবেন পাবেন অনুব্রতর দিদি গড় গড় করে মিথ্যে বলবে বইবে ঢপের নদী মিথ্যে কথা বললেই হলো কোনো কাজ করেনি বিজেপি নেতারা দিল্লি গিয়ে বলে আসে একশো দিনের টাকা দেবো না তাহলে তাদের ভোট দেবেন কেন মিথ্যে কথার বন্যা বইবে দিল্লিকে দেবে গালি বলবে দেখুন ঠান্ডা করেছি গোটা সন্দেশে খালি মেহেরবানীকারকে আর বিজেপি কাকুর সিমে মাত বেটকে আর বিচার মাত কিজিয়ে বিচারকদের গালি দেওয়া হবে গালি খাবে রিপোর্টার চোরেদের যারা মানতে পারে না তারা সববাই খাবে ঝাড় আমি ইন্ডিভিজুয়াল কাউকে বলছি না কিন্তু ওদের মুখস্থ দেখছেন কেউটে সাপের থেকেও ভয়ঙ্কর চেয়ারে বসেছিল কে উঠে বাইরে বেরিয়ে গোখরে এবার তোমাদের বিচার হবে চোরের মায়ের বড় গলা থেকে শুনবেন গণগর্জন যদিও সে জানে বহু আগে তারা হয়েছে জনবর্জন বেশি কথা বলার দরকার নেই ব্রিগেডের গর্জন বিজেপির বিসর্জন এর পরেও সব চুরি জেনেও কিছু চোর প্রিয় ভোটের টিকিট পেতে লেনদেন কোষে মঞ্চে উঠবে পতাকা ধরবে হাতে বহরমপুর থেকে লড়াই করবেন ইউসুফ পাঠান কি হচ্ছে মা এ কে এই কোথাকার বাংলায় কথা বলতে পারে বাংলাটা পরিষ্কার করে বলতে পারে ডায়মন্ড হারবার থেকে লড়াই করবেন আমি জানি না কে লড়াই করবে না বললে তো দেখা ডায়মন্ড হারবার থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আমাদের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি হুগলি থেকে বাংলার দিদির সাথে বাংলার আরেক দিদি নাম্বার ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায় তমলুক থেকে লড়াই করবেন